কুল্লি সাইন অর্থাৎ সমস্ত বিষয়ের ব্যাখ্যা সমস্ত বিষয়ের বর্ণনা সমাধান আমি কোরআন মানব জাতির জন্য নবীজি সাল আলী হাসালামের মাধ্যমে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআন পরিচয় যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন পবিত্র কোরআন মাজিদ যেটি আল্লাহ রব্বুর আলমিন টেক্সটের মাধ্যমে মানব জাতি শুধু গোটা কায়নাত গোটা সৃষ্টি জগৎ কীভাবে ভালো চলবে এবং গোটা সৃষ্টি জগতের সম্পর্কে বিভিন্ন তথ্য বিধান আল্লাহ রাবুল আলমিন এই কোরআন মাজিদের মাধ্যমে কিন্তু আমাদেরকে দিয়েছেন তো এই কোরআনের পরিচয় যদি আমরা জিজ্ঞেস করি তাহলে এটির উত্তর কোরআন নিজে দিচ্ছেন কোরআন বলছেন জা লিক রাইবা ফি ফিহি হুদাল্লিল মুত্তাকিন অর্থাৎ আমি এমন কোরআন যেই কোরআন কোনো সন্দেহ নেই যে কোরআন কোনো ভুল নেই কোনো ত্রুটি নেই এটি মুত্তাকিনদের জন্য হেদায়তের একটি বার্তা একটি কিতাব সুভান আল্লাহ তো এই কোরআন আসলে আসছে থেকে বা এটা বাড়ি কোথায় এটার এটির উত্তরও কিন্তু কোরআন নিজেই দিচ্ছে কোরআনে ইরশাদ করছেন আল্লাহ রাবুল আলমিন বালুহা কোরআন ফি ফিহিম মাহফুজ অর্থাৎ এই কোরআনের মূল বাড়ি হচ্ছে লাহে মাহফুজে লাহে মাহফুজে আল্লাহ রব্বুল আলমিন এই গোটা কোরআনকে সংরক্ষণ করে রেখেছেন পৃথিবীতে এটি কেউ নষ্ট করার চেষ্টা করলেও কিন্তু নষ্ট হবে না কেন কারণ তার আসল বাড়ি হচ্ছে লাহে মাহফুজে হেফাজত অবস্থায় কিন্তু আল্লাহ রবুল আলমিন রেখেছেন তো আমাদের পৃথিবীতে এটি আসছে কখন কখন এসেছে এটি এটির উত্তরে কিন্তু আল্লাহ রব্লুল আলমিন নিজে দিচ্ছেন কোরআন মাজিদে তিনি ঈর্ষাদ করেন যে এই কোরআন হচ্ছে শাহরু রমাদান উনজিলা ফিহিল কোরআন এটি মাহের রমাদানে আমি এই কোরআন তোমাদের কাছে পাঠিয়েছি আল্লাহ রাবুল পক্ষ থেকে একটি বিশেষ দিনের কথা কিন্তু তিনি এই কোরআন মাজিদে তিনি ইরশাদ করেছেন লাইলাতুল কদর নামে একটি মহিমান্বিত রাত আছে যেটি মাহের রমাদানে অবস্থিত এই লাইলাতুল কদরের মহিমান্বিত রাতে আমি গোটা কোরআনকে নাজিল নাজিল করেছি কার কাছে এসেছি এটির উত্তরে কিন্তু আল্লাহ রাবুল আলমিন কোরআন দিয়ে দিয়েছেন তিনি বলেছেন ওলাও না হাজাল কোরআন জবাল খসিয় খসিয়াম তসদ্দি মিন খসিয়া অর্থাৎ আমি যদি এই কোরআনকে ইয়া হাবি ইয়া আল্লাহ কোনো পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে আপনি দেখতেন যে এই পাহাড়টা ভয়ে প্রকম্পিত হয়ে একেবারে নিঃশেষ হয়ে গেছে অর্থাৎ এই কোরআনকে নাজিল করার মতো কোনো পাহাড় নেই কোনো জমিন নেই অন্য কোনো মানুষ নেই এটি আমি আপনার কাছে পাঠিয়েছি সোহানাল্লাহ জি তো পবিত্র কোরআন তো সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ একশো চারটি আসমানি গ্রন্থের কথা আমরা জানি তার মধ্যে তাওরাজ জাবুর ইঞ্জির কোরআনের নামে চারটি নাম আমরা জানি তো সর্বশ্রেষ্ঠ আর কোরআনের শ্রেষ্ঠত্বের কি কি কারণ আছে কোরআন শ্রেষ্ঠত্বের বিষয়গুলো কোরআন নিজেই বলছেন যেমন আল্লাহ রব্বুল আলমিন যখন কোরআন মাজিদ নাজিল করেন তখন মক্কার অমুসলিমরা মদিনার অমুসলিমরা বারবার এসে এই অভিযোগ দিচ্ছিল যে মোহাম্মদ তোমার কাছে যে ওহি আসছে বলে তুমি দাবি করছো এটি আসলে তোমার কথা এটি তোমার বানানো কথা এটি না তোমার রবের কথা না স্রষ্টার কথা যখন তারা বারবার এই অভিযোগ দিচ্ছিল তখন রসুল্লাহ সাল্লামের কাছে আল্লাহ রাবুল আলমিন বললেন যে আপনি একটা চ্যালেঞ্জ তাদের কাছে ছুড়ে দেন যে ফাহাতু বিসুরাতি মিসলিহি কোরআন মাজির আয়াত আয়াত আল্লাহ রাবুল আলমিন বলছেন যে আপনি বলুন যে তোমরা পারলে এমন একটি আয়াত ছোট্ট একটি আয়াত অথবা ছোট্ট একটি সুরার মতো সুরা তোমরা বানিয়ে নিয়ে আসো এরকম তারা কিন্তু এই চ্যালেঞ্জ যখন রসুল বাকসাল্লাম দিলেন তারা কিন্তু আর কোনো আয়াত না পারে পেরেছে না সুরা পেরেছে এবং তারা শেষ মেশ এটি নথি স্বীকার করতে বাধ্য হয়েছে যে না কোরআন আসলে এটি রবের কালাম তো এটি হচ্ছে প্রথম শ্রেষ্ঠত্ব কোরআনের যে এই কোরআনের মতো করে কোনো আয়াত বা কোনো ছোট্ট অংশ পর্যন্ত মানুষের পক্ষে বানানো সম্ভব না আরেকটি হচ্ছে যে এটা পৃথিবীতে যত কিতাব এসেছে সমস্ত কিতাব থেকে সবচেয়ে বেশি পঠিত কিতাব হচ্ছে কোরআন মাজিদ তো এই অধিক পঠিতর দিক থেকে কিন্তু এটি শ্রেষ্ঠত্ব বহন করে আরেকটি হচ্ছে যে এই কোরআন হচ্ছে সব কিছুর সমাধান এবং এই বিষয়টি আল্লাহ রাবুল আলমিন বলছেন কোরআন মাজিদে তিনি বলছেন যে মা ফরতনাফিল কিতাবে মিন শাইন এটি এমন কিতাব এটি এমন গ্রন্থ যেই কিতাবে তোমাদের জন্য কোনো কিছুই আমি সমাধানের বাকি রাখি নাই এবং আরেকটি বলেন দ্য লেকুল্লি শাহীন অর্থাৎ এই কোরআন হচ্ছে সমস্ত বিষয়ের ব্যাখ্যা সমস্ত বিষয়ের বর্ণনা সমাধান আমি কোরআন মাজিদে দিয়েছি